যখন আমরা আর্থের উপর থেকে দেখি, সাপোজ এইটা হচ্ছে আমার মুন, ওকে। এবার আমরা ফেজেস অফ মুন দেখি, দেখো ডার্ক টু ফুল মুন টু ডার্ক, এই তো হচ্ছে ফেজেস অফ মুন। এখানে এরকম চাঁদের মতো থাকে, ধীরে ধীরে চাঁদটা বাড়তে থাকে, গোল হয়, কমে কমে, তারপরে একদম পাতলা হয়ে যায়। আমরা কি দেখি যে এই হিসেবে এইখান থেকে এইখান অবধি কমপ্লিট যখন ডার্ক হয়ে গেল, আর এখানে কমপ্লিট যখন ডার্ক হলো, এর মধ্যে যে টোটাল টাইমটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অলমোস্ট 27 পয়েন্ট সামথিং ডেজ, ঠিক আছে, 27 পয়েন্ট সামথিং ডেজ। তার মানে আমরা কি বলতে পারবো যে দি টাইম অ্যাজ সিন ফ্রম আর্থ কনসিডারিং দি রেভলিউশন অফ মুন অ্যারাউন্ড দ্য আর্থ ইজ নোন অ্যাজ লুনার মান্থ। সি, লুনার মান্থ ইজ অলমোস্ট ক্লোজ টু 1 মান্থ উইচ ইজ অ্যাবাউট 30 ডেজ, অলমোস্ট ক্লোজ টু 1 মান্থ উইচ ইজ অ্যাবাউট 30 ডেজ। দ্যাট মিন্স অ্যাবাউট 12 লুনার মান্থস উইল মেক আ ইয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? ইট ইজ অ্যাকর্ডিং টু দি হিন্দু অ্যান্ড মুসলিম ক্যালেন্ডার, ইট ইজ অ্যাকর্ডিং টু দি হিন্দু অ্যান্ড মুসলিম ক্যালেন্ডার। ইজ দ্যাট ক্লিয়ার টু অল অফ ইউ? Yes. Distance of a galaxy, how much is given? Distance of a galaxy, 5.6 × 10⁻¹⁵ meter. Okay, the time taken, the speed of light, it is given that the speed of light, whatever I'm writing on the board, you need to write that in your copy, I'll see it afterwards, okay. So speed of light is this one. Find the time taken by the light to travel this distance. We know that speed equals distance by time, okay, or time will be distance by speed. Distance is 5.6 × 10⁻¹⁵, time is 3 × 10⁸, so it will be 5.6 × 3 × 10⁻¹⁸, so it will be 25 − 8 will be 17, or 3 I will multiply it by divided by 10, so it will be 25 − 9, that is × 10⁻¹⁶, and this will be 56. 3 × 1 = 3, 2 × 6, 3 × 8 = 24, 2.0, this will be 6, so it will be around 18.6 × 10⁻¹⁶. What is the answer? Yes, it is given 1.87. We can also write it in this way, that is 1.866 × 10⁻¹⁶, because we have shifted the decimal in front of 8, that's why we have multiplied it by 10, so we can write it as 1.87 × 10⁻¹⁷. Now we have been told to find out the time. See, distance is in meter, this is in meter per second, so it will be simply second. Okay, how did we do this one? See, meter by second, okay, second will go up, then meter by meter, this second will go up, see, it has gone up, so we will cut down the 2 meters and we will get only second, so the unit will only be second. Is it clear all of you? Okay, it is given that size of a bacteria is 1 micron. What is 1 micron? 1 micron is 10⁻⁶ meter. Okay, now the question has been asked, find the number of bacteria in 1 meter. We need to find out the number of bacteria in 1 meter. Okay, now see, 10⁻⁶ meter equals 1 bacteria. 1 meter equals 1/10⁻⁶ bacteria. What do? We simply divide it by the quantity, okay, so we can get it as 10⁻⁶,
ব্যাকটেরিয়া। সো 1 মিটার ক্যান হ্যাভ 10^6 ব্যাকটেরিয়া। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, কোয়েশ্চেন নাম্বার 4, ওয়েভলেন্থ ইকুয়ালস 589 ন্যানোমিটার, ওয়েভলেন্থ ইকুয়ালস 589 ন্যানোমিটার, হোয়াট ইজ ইস ওয়েভলেন্থ ইন আংস্ট্রম? আংস্ট্রম, উই নিড টু ফাইন্ড আউট ইটস ওয়েভলেন্থ ইন আংস্ট্রম। নাও সি, উই উইল ডু ইট বাই আ প্রসেস, উই উইল ডু ইট বাই আ প্রসেস লাইক দিস। ওকে, দ্যাট ইজ এন ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু এন টু ইউ টু, দি প্রসেস ইজ এন ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু এন টু ইউ টু। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ সাপোজ এন ওয়ান ইজ দি ভ্যালু, সাপোজ ফর এক্সাম্পল 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, সো এন ওয়ান ইজ 1 মিটার ইজ ইউ ওয়ান, এন টু ইজ 100 সেন্টিমিটার ইজ ইউ টু। ইজ দ্যাট ক্লিয়ার? এন ওয়ান ইজ 1 মিটার ইজ ইউ ওয়ান, এন টু ইজ 100, ইউ টু ইজ সেন্টিমিটার। সো ইফ উই নিড টু কনভার্ট ইট ফ্রম ন্যানোমিটার টু আংস্ট্রম, হোয়াট ক্যান উই রাইট? উই ক্যান রাইট 589 ন্যানোমিটার ইকুয়ালস টু ড্যাশ আংস্ট্রম। নাও দিস উইল বি এন ওয়ান, দিস উইল বি ইউ ওয়ান, দিস উইল বি এন টু, দিস উইল বি ইউ টু। ইজ দ্যাট ক্লিয়ার? নাও উই নিড টু ফাইন্ড আউট এন টু। ওকে, ফ্রম দিস ইকুয়েশন, ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান রাইট এন টু ইকুয়ালস এন ওয়ান ইন টু ইউ ওয়ান বাই ইউ টু, উই ক্যান রাইট দিস। ওকে, নাও এন ওয়ান, নাও এন ওয়ান অর এন টু ইকুয়ালস টু এন ওয়ান, এন ওয়ান ইজ 589 ইন টু ইউ ওয়ান, ইউ ওয়ান ইজ ন্যানোমিটার, ইউ টু ইজ আংস্ট্রম। ওকে, উই নো দ্যাট 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10^-9 মিটার, 1 আংস্ট্রম ইকুয়ালস 10^-10 মিটার, রাইট? উই নো দিস ওয়ান। নাও উই ক্যান কাট আউট দ্য মিটার্স, উই ক্যান রাইট 589 ইন্টু 10^-9 মাইনাস অফ -10, উইচ উইল বি 589 ইন্টু 10^-9 +10, দ্যাট উইল বি 589 ইন্টু 10^1 অর ইট উইল বি 5890। সো উই হ্যাভ ফাউন্ড আউট এন টু টু বি 5890, দেন হাউ মাচ আংস্ট্রম উইল ইট বি? ইট উইল বি, আনসার উইল বি, ইট উইল বি 5890 আংস্ট্রম। ইজ দ্যাট ক্লিয়ার? কেয়ারফুলি উই উইল গেট দি কনসেপ্ট অফ ইউ, কনসেপ্ট অফ ইউ। ওয়ান ইউ ইকুয়ালস ওয়ান এ এম ইউ, ওয়ান এম ইউ ইজ ওয়ান অ্যাটমিক মাস ইউনিট, ওয়ান এম ইউ ইজ ওয়ান অ্যাটমিক মাস ইউনিট। নাও দ্য কোয়েশ্চন ইজ হোয়াট ইজ ওয়ান অ্যাটমিক মাস ইউনিট, হোয়াট ইজ ওয়ান অ্যাটমিক মাস ইউনিট? সি, 1 AMU ইকুয়ালস 1/12 দ্য মাস অফ 1 কার্বন-12 অ্যাটম। ওকে, না হোয়াট ইজ কার্বন-12? কার্বন হুজ অ্যাটমিক নাম্বার ইজ 6 অ্যাজ মাস নাম্বার ইজ 12 ইজ নোন অ্যাজ 1 কার্বন-12। নাও ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি that for carbon-12, if its atomic number is 6, can you tell me, I'll ask Shohini, Shohini, what is the number of proton? Shohini, what is the number of proton? Okay, Shohini's audio is having problem. I'll ask to Oshmita. Oshmita, what is the number of proton? Number of proton in carbon C6-12. Huh? Six. Okay. Can you tell me the number of neutrons? Can you tell me the number of neutrons? See, number of neutrons equals mass number minus atomic number. So it will be 12-6, that will also be 6. And the number of electrons is also 6. See, electron has a very less amount of mass,
বাট প্রোটন অ্যান্ড নিউট্রন হ্যাজ ম্যাসিভ অ্যামাউন্ট অফ মাস। সাপোজ মাস অফ প্রোটন অর মাস অফ নিউট্রন ইজ 1837 টাইমস মোর দেন মাস অফ ইলেকট্রন, ইজ 1837 টাইমস মোর দেন মাস অফ ইলেকট্রন। So, mass of proton or mass of neutron is 1837 times more than mass of electron. So, we can ignore the mass of electron. That means, the total mass of carbon will be mass of proton plus mass of neutron. That will be almost 6 plus 6 will be almost 12. Now, if I write 1 by 12 the mass of carbon 12 atom, what does that mean? Does that mean, can I write it as 12 into mass of proton? So, can I write 1 amu at the mass of carbon 12 atom? This is the mass of carbon 12 atom. So, in place of this, can I write 12 mass of proton? So, 1 by 12 of 12 will be simply a mass of proton. So 1 mu is simply a mass of proton or a mass of neutron. But we can't say it in that way because these are not the actual values. 1 mu has an actual value. Okay. Now let us find out that value. So this is the definition of 1 mu. We will find out the value by this definition. Okay. For that, we need to understand Avogadro's hypothesis. What Avogadro actually told us. Avogadro's hypothesis. See, Avogadro's hypothesis. He told us that in 16 gram of oxygen, there will be 6.023 into 10 to the power 23 atoms or molecules of oxygen. Okay, now he also said us that in 18 gram of water there will be same atoms of water or molecules of water. Okay, atoms or molecules of water. In 12 gram of carbon there will be eto atoms of carbon. In 12 gram of carbon there will be this much atoms of carbon. Now, what does that mean? Can Shreyanshu tell me the mass number of oxygen? Shreyanshu, can you tell me the mass number of oxygen? Shreyanshu, I cannot hear from Shreyanshu. Supratim, can you tell me the mass number of oxygen? Huh? I cannot eight. Understand you. Tell me again. Eight. Oxygen has an atomic number of 8 and a mass number of 16. So if oxygen has a mass number of 16, then 16 grams of oxygen will have this number atoms of oxygen. Okay, can you tell me the mass number of carbon? I am asking this to Soumen Verma. Soumen, can you tell me the mass number of carbon? Can you tell me the mass number of carbon? Okay, wait all of you, I cannot hear from everybody. So, oxygen has a mass number of 16, that's why we are writing 16 here. Okay, carbon has a mass number of 12, that is why we are writing 12 here. Now let us look at water. Water has two molecules of hydrogen, one of oxygen. So this one will be 1,
this one will be 1, this one will be 16. So how much it will be? 16 plus 1 plus 1, it will be 18. So for oxygen as it is 18, we will be writing here 18 grams. Okay. So the mass collected of a molecule in grams will be a specific number. Will be a specific number. What is that number? That is 6.023 into 10 to the power 23. It is the specific number. Okay. 6.023 into 10 to the power 23. Now the question is, if it is a specific number, we can write this number as Avogadro number Na. So Avogadro number says that it will be 6.023 into 10 to the power 23 atoms, or 6.023 into 10 to the power 23 molecules. Okay. Now for this number of atoms or molecules, we say that we are having 1 mole. এটাকে বাংলাতে আরেকবার বুঝিয়ে দিই, দেখো। যেমন 16 গ্রাম, 16 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে এতগুলো অ্যাটমস অফ অক্সিজেন আছে, 16 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে এতগুলো অ্যাটমস অফ অক্সিজেন আছে, 18 গ্রাম ওয়াটারের ক্ষেত্রে ঠিক এতগুলোই মলিকিউলস অফ ওয়াটার আছে, 12 গ্রাম কার্বনের জন্য ঠিক এতগুলোই অ্যাটমস অফ কার্বন আছে। তার মানে এই নাম্বারটা তো ফিক্সড, যে নাম্বারটাকে নিয়ে আমরা এখানে বলছি এই নাম্বারটা ফিক্সড, এইটাই আমাকে অ্যাভোগ্যাড্রো বলে গেছে। দিস ইজ অ্যাভোগ্যাড্রো নাম্বার, এই এনএ যেটা, এনএ যেটা, এটা হচ্ছে অ্যাভোগ্যাড্রো নাম্বার। নাও তাহলে আমাকে কি বলতে হবে, যে 16 গ্রাম অফ অক্সিজেন বা 18 গ্রাম অফ হাইড্রো ওয়াটার বা 12 গ্রাম অফ কার্বন, দেখো এইটাকে স্পেসিফিক্যালি বলা হয় 1 গ্রাম মোল, এটাকেও বলবো 1 গ্রাম মোল, এটাকেও বলবো 1 গ্রাম মোল। তাহলে 1 গ্রাম মোল কি? 1 গ্রাম মোল হচ্ছে যে দি মাস নাম্বার অফ আ এলিমেন্ট অর আ মলিকিউল কনভার্টেড ইন গ্রামস অফ দ্যাট সাবস্টেন্স, লাইক 16 গ্রাম অফ অক্সিজেন, 16 ইজ দ্য মাস নাম্বার অফ অক্সিজেন, 16 গ্রাম অফ অক্সিজেন উইল হ্যাভ এন এ নাম্বার অফ অক্সিজেন, দ্যাট উইল বি ইকুয়াল টু 1 গ্রাম মোল। ওকে, দ্যাট উইল বি ইকুয়াল টু 1 গ্রাম মোল। নাও সো উই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ 1 গ্রাম মোল। এবার আমরা বুঝব যে 1 গ্রাম মোল থেকে বাকি ব্যাপারটা দেখো। সো উই ক্যান রাইট 1 গ্রাম মোল অফ কার্বন, নিশ্চয়ই দ্যাট উইল বি 12 গ্রামস, অর উই নো 12 গ্রামস অফ কার্বন, 12 গ্রামস অফ কার্বন উইল হ্যাভ এন এ নাম্বার অফ মলিকিউলস, 12 গ্রামস অফ কার্বন উইল হ্যাভ এন এ নাম্বার অফ মলিকিউলস। সো ক্যান উই রাইট ইট ইন দ্য আদার ওয়ে, ক্যান উই রাইট ইট ইন দ্য আদার ওয়ে দ্যাট এন এ মলিকিউলস আর প্রেজেন্ট ইন 12 গ্রাম অফ কার্বন। ওকে, হোয়াট ইজ এন এ? এন এ ইজ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো দিস মাছ আই উইল রাইট অ্যাটমস অ্যাজ উই আর ডিলিং উইথ কার্বন, সো দিস মাছ অ্যাটমস অফ কার্বন আর প্রেজেন্ট ইন 12 গ্রাম অফ কার্বন, অর 1 অ্যাটম অফ কার্বন উইল হ্যাভ 12 গ্রাম বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গ্রাম। ওকে, একটু ভালো করে বুঝি, এতগুলো অ্যাটমের যদি 12 গ্রাম হয় মাস, তাহলে একটা অ্যাটমের মাস কত হবে? নিশ্চয়ই এত বাই যতগুলো নাম্বার অফ অ্যাটম, এতগুলো অ্যাটমের 12 গ্রাম হয় মাস, তাহলে একটা অ্যাটমের কত হবে? এত বাই এত। সো ক্যান উই রাইট দিস অ্যাজ 1 অ্যাটম
অফ কার্বন উইল হ্যাভ এত গ্রাম মাস। এমইউ এর ডেফিনিশন কি? এমইউ ইজ 1/12 দি মাস অফ ওয়ান কার্বন অ্যাটম, 1/12 দি মাস অফ ওয়ান কার্বন অ্যাটম, অর 1 amu ইকুয়ালস টু 1/12 ইন্টু মাস অফ ওয়ান কার্বন অ্যাটম। Now this is the mass of one carbon atom, this one is the mass of one carbon atom. So what I will do, I will write 1/12 into 12 gram by 6.023 into 10^23, this will be the mass of one carbon atom. Is that clear? Okay, so we are deducting 12, so it will be 1/6.023 into 10^23 grams, that is the mass of 1 amu. Now I'll do it by calculator, so it will be 1/6.023 10^23, so it comes 1.66. can all of you see this one? It will come 1.66 into 10^-24, so it will be 1.66 into 10^-24 gram, that will be 1 amu. Now see, we have found out the value of 1 amu in grams. You can also find this one in kg, you can also find this one in kg. So in kg, in kg 1 amu will be equal to, see, we just found out 1 amu equals to 1.66 into 10^-24 gram. Okay, and 1 gram equals to 1/1000 kg, so that is into 10^-24 into 1 gram equals to 10^-3 kg, so that will be 1.66 into 10^-27 kg. Okay, that means 1 amu or 1 atomic mass unit equals to eto gram 10^-24 or eto kg 10^-27. Is that clear? Now the question said that the mass of an oxygen atom is 16 U, find its mass in kg. Now question says mass of one oxygen atom is 16 U. Now we need to find its mass in kg. Okay, we know 1 U or 1 U equals to 1 amu. We can write atomic mass unit as amu, we can also write it as U, or 1 U equals to 1 amu. So we need to do 16 of that amu, so 16 U, we will write 16 into 1 U. 16 into 1 U in kg is 1.66 into 10^-27. See, we can do this one. Okay, I'll just do it by calculator to save time. So 1.66 into 16 will be 26.56, so it will be 26.56 into 10^-27 kg. Okay, answer in your book is given in 10^-26, so for that we will do 2.656 into 10^-26 kg. See, as we have shifted the point here, we have deducted one from this one. Okay, question number 6, this is sun, this is earth, time taken 8 minutes, speed of light is given as 3 × 10^8 meter per second. We know speed equals to distance by time, or we know distance equals to speed into time. Now speed 3 × 10^8, time 8 minutes, 8 minutes means 8 × 60 seconds. Now we need to find this distance will come in meter. Okay, now we need to find this in kilometer, so what we'll do, we will simply divide it by 1000 to make it kilometer. Okay, so the answer will be 8 6 are 48, 48 times 3, 8 3 are 24, carry 2,
4 3 is 12 13 14 so it will be 144 into 10 to the power 9 minus 3 that will be 144 into 10 to the power 6 this much kilometer what is the answer 1.44 10 to the power yes same thing we will shift 2 points here so it will be 1.44 into 10 to the power 8 kilometer this is the answer so very easy one 8.33 light minute okay what does it mean it means light takes 8.33 minutes to reach from where has been told for it has been told reach from star to earth to reach from star to earth okay light takes 8.33 minutes to reach from star to earth okay this one is very easy